वेलकम टू फ्लॉलेस मैथमेटिक्स। आज আমাদের ইনভার্স সার্কুলার ফাংশনের পার্ট 16। আগের দিন আমরা এত অবধি করেছিলাম 11 অঙ্ক অবধি দীর্ঘ 11। আজ 12 থেকে হবে। 12টা খুব মন দিয়ে দেখবে। 12টার সাথে ওই যে 9, তারপর তোমাদের করালাম না 9টা ধরে ধরে বুঝিয়েছিলাম, সেটার খুব মিল আছে। প্র্যাকটিস এতদিন হয়ে গেছে আশা করি, তো বুঝতে পারবে। যাই হোক, দেখো 12টা কি দিয়েছে। দেখো cos ইনভার্স cos x plus cos y divided by 1 plus cos x cos y, एटा समान 2 tan inverse tan x by 2 tan y by 2 टा प्रमाण करते दिए छे। तो शुरू करी। अच्छा আমি আগের ওই 9 নাম্বারটা দিয়ে বলেছিলাম যে এই ধরনেরটাকে কি ধরনের নিতে হয়, থিটা ধরনের নিতে হয়। তাহলে এই ক্ষেত্রেও সেটাই হবে। তাহলে লেট let cos inverse cos x plus cos y divided by 1 plus cos x cos y equal to theta। আগেরটার সাথে এই জন্য কারণে ম্যাচ করে করে বলছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে cos theta সমান কি হচ্ছে, cos x plus cos y divided by 1 plus cos x cos y। এরপর কি বলেছিলাম, 1 by মানে 1 by cos theta করতে বলেছিলাম, তাই তো। এখানেও সেটাই হবে। এখানে এটা কি হয়ে যাবে, তাহলে 1 বাই cos x cos y ডিভাইডেড বাই cos x প্লাস cos y হলো। এরপর কি বলেছিলাম, ভাগযোগ করতে কি কি মানে যোগ ভাগ কি ভাগযোগ কি, সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম 9 অঙ্কটা করানোর সময়। তাহলে এখানে আমি ডাইরেক্ট করতেই পারি, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে ভাগযোগ করছি, ভাগযোগে এটা কি আসছে দেখো, 1 প্লাস cos x cos y माइनस कॉस एक्स माइनस कॉस वाई डिवाइडेड बाय 1 प्लस कॉस एक्स कॉस वाई प्लस कॉस एक्स प्लस कॉस वाई, 1 माइनस कॉस थीटा डिवाइडेड बाय 1 प्लस कॉस थीटा इक्वल टू, कहने देखो अगर बार इन मोतो कॉमन ने वा शुरू हो बे, ठीक तो। अच्छा अरे इखने फॉर्मूला टा मोना ऐसे, तो फॉर्मूला टा की बोलते हैं टेन स्क्वायर थीटा बाय 2। তাহলে এখানে আমরা আগে করব কি না, 1 মাইনাস cos x মাইনাস cos y প্লাস cos x cos y, প্রথমে একটু অ্যারেঞ্জ করে নি তারপর কমন নেব। আর 1 প্লাস cos x প্লাস cos y প্লাস cos x cos y, তারপর একবার আমরা কি করব সূত্রগুলো বসিয়ে দেব। তাহলে এইটার সূত্রটা কি বলেছিলাম, tan স্কয়ার থিটা বাই 2, তাহলে এটা tan স্কয়ার থিটা বাই 2 হয়ে গেল। এরপর এটা অ্যারেঞ্জ করব কি না, 1 মাইনাস cos x আর এখানে 1 প্লাস cos x আছে, আর এদিকে কি হবে না মাইনাস cos x, যদি আমরা cos y সরি cos y কমন নিই তাহলে এটা কি হচ্ছে 1 প্লাস cos x, আর এটাও তাই প্লাস cos y কমন নিলে 1 প্লাস cos x হলো। আর tan স্কয়ার থিটা বাই 2, tan স্কয়ার থিটা বাই 2 সমান কি আসছে দেখো, দুটো থেকে কি আস কমন হবে দেখো 1 মাইনাস cos x, তাই তো। তাহলে 1 মাইনাস এই এটা 1 মাইনাস হবে, সরি সরি 1 মাইনাস cos x, আর এটা কত হবে 1 মাইনাস cos y, এটা 1 প্লাস cos x, এটা 1 প্লাস cos y, বুঝতে পারলে। এটা আর এটা সেটা কমন ছিল, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেখো পুরো বুঝতে পারবে, হয়ে গেল। তাহলে এই দুটো ফর্মুলাটা তো চলে এলো। কি ফর্মুলা, এই ফর্মুলাটা আমি আগেবারেই একদম পুরোপুরি বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে আসছে, তো এটাতে আমি তাহলে একদম ডিরেক্ট বসিয়ে দিচ্ছি tan স্কয়ার y বাই 2। এরপর দুদিকে আমরা যদি রুটে করি তাহলে কি হবে, স্কয়ার আছে স্কয়ার গুলো কেটে দিতেই পারি, মানে tan থিটা বাই 2 সমান tan x বাই 2 ইনটু tan y বাই 2, ও থিটা বাই 2 যদি আনি থিটা বাই 2 কি হবে tan ইনভার্স হয়ে যাবে, tan ইনভার্স tan x বাই 2 tan y by 2, therefore theta equal to 2 tan inverse tan x by 2 tan y by 2, তার থিটাটা আমরা কি ধরেছিলাম cos inverse cos x plus cos y divided by 1 plus cos x cos y equal to 2 tan inverse tan x by 2 tan y by 2 হলো। তো প্রুফ
বুঝতে পারলে? নয়ের অঙ্কটার মতোই বারোর অঙ্কটার টাইপটা একই ধরনের। হ্যাঁ, আর এই টাইপটা তোমাদেরকে আমি কি বলেছিলাম যে বারবার প্র্যাকটিস করতে করতে বুঝে যেতে, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো একটু তোমরা, তেরোটা। এই একই ধরনের অঙ্ক করালে তো আমি এগোতে পারবো না, তো এই তেরোটাও কিন্তু ওই রকম ধরনেরই অঙ্ক। তোমরা অঙ্কটা দেখে আশা করে বুঝতেও পারবে তেরোটা। তাও যদি বুঝতে না পারো, আমি তো বুঝিয়ে দিয়েছি নয় বারো এগুলো একই রকমের অঙ্ক ছিল। একটা আমি তোমাদেরকে উদাহরণ দেখাই, তোমাদেরকে আমি বলেছিলাম যখন ফার্স্ট আমি একটা ভিডিও করি এই চ্যানেলের, যে খুব ইম্পর্টেন্ট যে উদাহরণ থেকেও তুলে দেয় সেগুলো আমি তোমাদেরকে দাগ দিয়ে দেবো। আচ্ছা, এই দেখো, এই অঙ্কটা তোমরা বাড়িতে বসে বসে ভালো করে ধরে ধরে দেখো, হাতে করো, এইটার সাথে ওই যে তেরোর অঙ্কটা পুরোপুরি মিলে যাবে, তাহলে এটা তোমরা পেরে যাবে। আর আমার বোঝানোর কনসেপ্টটা তো লাগবেই। এই দেখো একই রকম, হ্যাঁ, শুধু এখানে দেখো একটু নিউমেরিক্যাল গুলো চেঞ্জ আছে। তাহলে তেরোটা তোমরা পারলে, তেরোটাও হয়ে গেল তাহলে। আর চোদ্দ পনেরো, এতক্ষণ ধরে তুমি পরপর সব অঙ্ক করো, চোদ্দ পনেরো তোমাদের হোমওয়ার্ক রইল, করবে, চেষ্টা করবে, দেখবে পারবে, যদি না পারো আমাকে জানাবে, আমি করিয়ে দেবো, ঠিক? আমি তারপর ষোলোটাতে চলে যাই। ষোলোটা দিয়ে কারণ ষোলোটা একদম অন্য ধরনের অঙ্ক, আর একটু ট্রিক দিয়ে করাতেই হবে। তাহলে ষোলোটাতে আমি যাই। আচ্ছা, ষোলোর অঙ্কটা দেখো, ষোলোর অঙ্কটা কি দিয়েছে বলতে, যদি সাইন পাই কস থিটা ইকুয়াল টু কস, ব্র্যাকেটের মধ্যে কি আছে, পাই সাইন থিটা হয়, তবে দেখাও যে, তবে দেখাও যে থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ অফ হাফ ইন্টু সাইন ইনভার্স থ্রি বাই ফোর। অঙ্কটা দেখতেই জটিল। আচ্ছা দেখো কিভাবে হবে, এটা থেকে শুরু করি আমি। দেখো, সাইন পাই কস থিটা ইকুয়াল টু, কসটাকে আমি সাইন আনতে গেলে কি করতে পারি, কোয়াড্রেন্টের ব্যাপার আমি বুঝিয়েছিলাম কিভাবে হয় আগের ইয়েতে, সব ডেসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি, তোমরা একবার চেক করে নিও। প্লাস মাইনাস পাই সাইন থিটা, এটা কোয়াড্রেন্ট থেকে আসছে, কোয়াড্রেন্টের ব্যাপার আমি বুঝিয়ে দিয়েছি, ওকে। অর সাইন পাই কস থিটা ইকুয়াল টু, আচ্ছা দেখো দুদিকেই সাইন আছে, তাহলে আমরা সাইনটা প্রথমে হাঁটিয়ে দেবো, এখানে আর লিখবো না, তাহলে পাই বাই টু প্লাস মাইনাস পাই সাইন থিটা, বুঝতে পারলে? এরপর দেখো, কি করলাম, সব দিক থেকে পাইটাও কেটে নিলাম, অর কস থিটা প্লাস মাইনাস আছে এদিকে আসবে, মানে মাইনাস প্লাস সাইন থিটা ইকুয়াল টু হাফ, তাই তো? এবার দুদিকে উভয় পক্ষকে বর্গ করে পাই, বর্গ করছি। আচ্ছা, কস থিটা মাইনাস প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার সমান হাফ তার হোল স্কোয়ার। এবারে বর্গ করলে কি হবে, কস স্কোয়ার থিটা এ স্কোয়ার, মানে কস স্কোয়ার থিটা। এবার দেখো মাইনাসের ক্ষেত্রে কি হবে, মাইনাস টু এ বি, আর এদিকে হয় তাহলে মাইনাসের ক্ষেত্রে মাইনাস টু এ বি, আর প্লাসের ক্ষেত্রে প্লাস হয়, তাহলে মাইনাস প্লাস টু কস থিটা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, দুটো এখানে একসাথে লাগছে। আচ্ছা, ইকুয়াল টু ওয়ান বাই ফোর, আর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা আমি যখন সূত্র তোমাদের আমার খাতা থেকে বুঝলাম তখন বলেছিলাম যে এটা আমরা ছোট থেকেই দেখে আসছি আর আমি লিখেও দিয়েছিলাম, তাহলে এটা ওয়ান বসিয়ে দেবো, মাইনাস প্লাস কস টু কস থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই ফোর, অর মাইনাস প্লাস টু কস থিটা সাইন থিটা ইকুয়াল টু, এটা কত হবে, ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান, মানে মাইনাস থ্রি বাই ফোর। আর এটা কার ফর্মুলা, ইলেভেনে পড়েছে, সাইন টু থিটার ফর্মুলা, তাই তো? সাইন টু থিটা কি আছে, উইথ সাইন মাইনাস প্লাস ইকুয়াল টু মাইনাস থ্রি বাই ফোর, তারপর তাহলে সাইন টু থিটা সমান এটাই দিকে যাচ্ছে, কত হবে তাহলে, প্লাস মাইনাস, বুঝতে পারলে, প্লাস মাইনাস হয়ে যাবে থ্রি বাই ফোর, তাহলে টু থিটা সমান কি হচ্ছে, প্লাস মাইনাস সাইন ইনভার্স থ্রি বাই ফোর, therefore theta equal to half plus minus sine inverse 3 by 4, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল proof, বুঝতে পারলে? হয়ে গেল বারো অঙ্কটা। হ্যাঁ, একটু মাইনাস প্লাস কিছুই নেই, কিন্তু সরি, ষোলোর অঙ্কটা মাইনাস প্লাসের শুধু একটু
ট্রিকটা আছে, যাই হোক আর কিছুই নেই। তারপর তাহলে পরের দিন থেকে আমরা আবার শুরু করব, আজ ষোলো অব্দিই থাক, পরের ভিডিওতে দেখা হচ্ছে তারপরের অঙ্ক থেকে। তারপরের অঙ্ক আছে, তারপরের ভিডিও থেকে দেখা হবে। ওকে, টাটা।